সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লামা সাইদির বিভাগে বিএনপির এ কেমন সমাবেশ? আগের চার সমাবেশের রেকর্ড ব্রেক ও ফলাফল 5/11/22। 5 নভেম্বর বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশের ফলাফল বিশ্লেষণ এবং এই সমাবেশ কেমন হয়েছে, সমাবেশ শেষে আমি এটা বিশ্লেষণ করছি। বিএনপির দেওয়া তথ্য, গণমাধ্যমের তথ্যের আলোকে বিষয়টা একটু ব্যতিক্রমীভাবে আমি দেখতে চাই যে এর ফলাফল কি। বরিশাল বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা বিভাগ, আলেম ওলামা এবং অলিয়া উলিয়ার পূর্ণভূমি। বাংলাদেশে অনেক বিখ্যাত আলেম ওলামা এই বরিশালে এসেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিভাগ কিন্তু এই বরিশাল। বরিশাল সদর জেলার পাশের জেলা পিরোজপুরে আল্লামা সাইদির জন্ম এবং মাওলানা আব্দুর রহিম এই পিরোজপুরের ছিলেন। এছাড়া কায়েদ সাহেব হুজুর, শারসিনা দরবার, চরমোনাই দরবার, মাওলানা ইসহাক, মাওলানা ফজল করিম, এদের এই পূর্ণভূমি হচ্ছে বরিশাল। এই বরিশালে বিএনপি স্মরণকালের শ্রেষ্ঠ ঐতিহাসিক গণসমাবেশ করেছে, বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে রীতিমতো তারা রেকর্ড করেছে, চমক সৃষ্টি করেছে। এর ফলাফল ডেফিনেটলি রাজনীতিতে সুদূর প্রসারী এবং বরিশাল বিভাগীয় গণসমাবেশের ফলাফলের একটা ইম্প্যাক্ট বিএনপির আসন্ন যে অন্যান্য বিভাগীয় গণসমাবেশগুলো রয়েছে ইনক্লুডিং 10 ডিসেম্বর ঢাকায়, সবগুলোর উপর একটা প্রভাব বিস্তার করবে এবং একটা বিশেষ ফলাফলের জন্য নিয়ামক শক্তি হিসাবে বরিশাল বিভাগীয় গণসমাবেশ ভূমিকা পালন করবে। এই সমাবেশের সাথে মাওলানা সাইদির সম্পর্ক নেই, কিন্তু বাস্তব কথা হচ্ছে এটা যে বিএনপির যারা উপস্থিত ছিল এই গণসমাবেশে লক্ষাধিক মানুষ, তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো যে আপনারা মাওলানা সাইদির মুক্তি চান কিনা, সবাই কিন্তু তার মুক্তি চাইতো অথবা সবাই তার মুক্তির পক্ষে, সবাই কিন্তু মাওলানা সাইদির পক্ষের লোক, যদিও সরাসরি তার দলের লোক নয়। যাই হোক, যেহেতু তার পাশের এলাকা তাকে স্মরণ করলাম, তার নিজের বিভাগ। সমাবেশ কেমন হয়েছে? এই সমাবেশে সরকার, সরকারি দল এতটাই আতঙ্কিত ছিল, এতটাই ভীত সন্ত্রস্ত ছিল, তারা নানান ধরনের বাধা তো দিয়েইছেই। সমাবেশের আগ মুহূর্তে বা ওই দিনেই 5 নভেম্বর তারা মোবাইল, ইন্টারনেট, 4G 3G এগুলো কার্যত বন্ধ করে দিয়েছে। 2G সেবা চালু ছিল, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। এতে এতে আসলে চরম জনরোষে পড়েছে সরকার, আওয়ামী লীগের লোকজন, সরকারের সমর্থক অনেকেও সরকারের প্রতি চরম অসন্তুষ্ট। কারণ বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, ইন্টারনেট ছাড়া মানুষ চলতে পারে না। ইন্টারনেটবিহীন এই একটা দিন, এতে কিন্তু আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগের লোকজনও চালাতে পারেনি, তারাও কিন্তু চরম বিপাকে। এবং এই এই গণযোগাযোগ বন্ধ করে দেওয়ার ফলে সাধারণ জনগণ, যারা হয়তো বা বিএনপিকে দেখতে পারে না, যারা হয়তো আওয়ামী লীগকে পছন্দ করে, তারাও কিন্তু চরম অসন্তুষ্ট। এটা কিন্তু একটা ফলাফল, বিএনপির একটা ইতিবাচক অর্জন, সরকারের একটা বেপরোয়া অথবা ভুল সিদ্ধান্ত। এর মানে যে উদ্দেশ্যে লোকসমাগম কম দেখানোর উদ্দেশ্যে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা, তথ্য প্রযুক্তি সহ বন্ধ করে দেয়া, এগুলোর ফলাফল, এগুলোর লাভ তো বিএনপি অর্জন করেছেই, সরকারের উল্টো অ্যাকশন হলো বলে আমি মনে করি। নেতাকর্মীদের এবং সাধারণ নেতা, সাধারণ জনগণ, বিএনপির লোকজন, তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, কালারফুল ড্রেস আপ করে, বিভিন্ন কালারফুল পোশাক পরে সমাবেশে যোগদান করেছে। একটা রঙিন একটা আবহ ছিল সমাবেশের প্রথম দিকে। ব্যতিক্রমী যে ঘটনাটা ঘটেছে, যে অন্যান্য জায়গায় সমাবেশ যখন শুরু হয়েছে তার বেশ আগে শুরু হয়েছে, নির্ধারিত সময়ের বেশ কয়েক ঘন্টা আগে বরিশালে গণসমাবেশ শুরু হয়েছে, এবং শুরুর দিকে অথবা শুরুর আগ মুহূর্তেও বঙ্গবন্ধু উদ্যানের আশেপাশে প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান নিয়েছে বিএনপি নেতাকর্মীরা। তো এটা কিন্তু একটা বিশাল অর্জন, অথচ তাদেরকে মাঠ বরাদ্দ দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু উদ্যানের অর্ধেক। সরাসরি বিএনপি নেতারা বক্তব্য দিচ্ছেন, স্থানীয় নেতারা, বিভিন্ন গণমাধ্যম দেখিয়েছে যে কীভাবে কী স্লোগানে মুখরিত। সকালে 11টায় কোরআন তেলোয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়েছে বলে ডেইলি স্টার জানিয়েছে। এখন অন্যান্য জায়গায় কিন্তু 11টায় শুরু হয় না, এই জন্য বরিশাল বিভাগীয় গণসমাবেশ অন্যান্য জায়গার থেকে এটা একটা ব্যতিক্রমী দিক। বিএনপিও আপডেট দিয়েছে মুহূর্তে মুহূর্তে, সেখানে একটা ব্যতিক্রমী দিক, বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটা প্রতীকী চেয়ার খালি রাখা হয়েছে। বেগম খালেদা জিয়ার অনেক পাওয়ার, তার প্রতীকী চেয়ারেরও অনেক পাওয়ার, তার এই প্রতীকী অবস্থান, জাস্ট তার নামটা একটা চেয়ারে বসিয়ে দেয়া, তার ছবিও নয়, এটা কিন্তু বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করেছে, আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে। এবং বরিশাল বিএনপি সমাবেশে আরেকটা ব্যতিক্রম দিক হলো, এখানে তারেক রহমানের জন্য একটা চেয়ার বরাদ্দ রাখা হয়েছে। অন্য অন্য জায়গায় কিন্তু তারেক রহমানের জন্য বরাদ্দ ছিল না, শুধু খালেদা জিয়ার জন্য ছিল। এতেও বিএনপি নেতাকর্মীরা ডেফিনেটলি উজ্জীবিত। এবং
এখানে আরো একটা ব্যতিক্রমী দিক চোখে পড়লো, যেটা আগে চোখে পড়েনি, হয়তো বা ছিল। এখানে স্বেচ্ছাসেবকদের একটা শক্তিশালী টিম ছিল চিকিৎসা দেওয়ার জন্য, যেহেতু বেশ আগেই এসেছে বিএনপি নেতাকর্মীরা। বরিশাল বিভাগীয় গণসমাবেশ নির্খরচায় চিকিৎসা সেবা দিচ্ছেন ড্যাব, মানে বিএনপির যে চিকিৎসকদের সংগঠন, সেখানে ক্যাম্প স্থাপন করা হয়েছে, ঔষধ দেওয়া হচ্ছে। মানে এটা তো ইস্তেমা বা তার চাইতেও বড় কিছু টাইপের, মনে হয় যেন একটা স্থায়ী, অথচ মূলত সমাবেশ কয়েক ঘন্টা ব্যাপী, অথচ তাদের চিকিৎসা বা বড় অনেক দিনের তাদের প্রস্তুতি, রান্না বান্না চুলা থেকে শুরু করে চাল ডাল তেল পানির ব্যবস্থা অনেক কিছু ছিল। মনে হয় যেন তিন চার দিন ব্যাপী ইস্তেমা, এরকম একটা আয়োজনে পরিণত হয়েছে। বেসিক্যালি দূর দূরান্ত থেকে অনেকে এসেছে, এদের মধ্যে যারা অসুস্থ হয়ে পড়েছে অথবা হামলায় আহত হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছে বিশেষজ্ঞ ডাক্তাররা, এটা একটা চমৎকার দিক। এবং আর একটা নিউজে, বরিশালের সমাবেশে যাওয়ার পথে বরগুনা এক যুবকের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। নির্ধারিত সময় তিন ঘন্টা আগেই বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়ে গেছে, কারণ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল জনগণে, বিএনপির নেতাকর্মীদের পদচারণে মুখরিত হয়েছিল, কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, এটা একটা চমৎকার দিক। কিন্তু মাঝে মাঝে দু একজনে যদি একটু নারায় তাকবীর স্লোগান দিত ইসলামপন্থীদের, আরও আকর্ষণ করতে পারত, এই সমাবেশের গুরুত্ব বা পরিধি আরও বৃদ্ধি পেত। অনেকে এরকম বলছে জোয়ার, কিছু ছবি ভাইরাল হয়েছে, তো আগেও বলেছি যে হুইল চেয়ার পরে ছাত্রদল নেতা এসেছেন, ডিজেবল লোক, বিকলঙ্গ লোক যার পায়ে সমস্যা তিনি এসেছেন, রিক্সা চালিয়ে রিক্সা চালক সমাবেশস্থলে নিয়ে আসছেন, এবং জনগণের জোয়ার হিসেবেই বিভিন্ন গণমাধ্যম তুলনা করছে। সেই নূর হোসেন যেরকম আন্দোলন করেছিল স্বৈরাচার বিরোধী, অনেকটা সেরকম টেটু পরে বা গায়ে রং মেখে খালি গায়ে বিএনপির পতাকা নাড়িয়ে সমাবেশকে উজ্জীবিত করছে বিএনপির এক কর্মী। বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করছে লোকে লোকারণ্য বরিশাল নগরী, এবং সেটা তো সরজমিনে যেসব সাংবাদিক রিপোর্ট করেছেন তারা বলছেন একেবারে ময়দানের পশ্চিমে ভিআইপি কলোনি গেট, পূর্ব কর অফিস, উত্তরে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে পড়েছে। প্রথমে এক কিলোমিটার বড় হলো, এরপর পরে কিন্তু প্রায় তিন কিলোমিটার যাবৎ লোকজনের বিস্তৃতি ছিল, এবং বিশেষ করে প্রথম সারির গণমাধ্যমগুলো কিছুক্ষণ পরপরই আপডেট দিয়েছে, একেবারে বঙ্গবন্ধু উদ্যানে যে অর্ধেক যে মাঠ বরাদ্দ দেওয়া হয়েছিল, মাঠের পুরো ভরে যাওয়ার বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছে উদ্যানের প্রশাসনের অংশ, যে অংশ প্রশাসন নিয়েছিল যে এখানে বিএনপির লোকজন আসবে না, সেই উদ্যানের প্রশাসনের পক্ষ থেকে আগামী 7 নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে জুম মিটিং করার জন্য 200 ফুটের যে মঞ্চ তৈরি করা হয়েছে সেটিও কানায় কানায় ভরে গেছে। এটা আগেও বলেছিলাম যে আসলে অর্ধেক বরাদ্দ দিয়ে তো লাভ নেই, এমনিতে ভরে যাবে, আশেপাশে 3 কিলোমিটার পর্যন্ত লোক কানায় কানায় পরিপূর্ণ হয়েছিল। ডেইলি স্টার বলছে মিছিলের নগরী বরিশাল, মোটের উপরে লক্ষাধিক লোকের উপস্থিত হয়েছে এটা বলা যায়, এবং বিএনপির সমাবেশের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা পূর্ণ হয়েছে। এদিক থেকে বলা যায় যে লোকসমাগমের দিক থেকে কে কী বলেছে এটা ইম্পর্টেন্ট না, লোকসমাগমটাই মেন। এদিক থেকে বরিশাল বিভাগের বিএনপির গণসমাবেশ, আল্লামা সাঈদীর বিভাগের বিএনপির গণসমাবেশ সম্পূর্ণ সফল হয়েছে, সরকারকে কঠিন বার্তা দিতে সক্ষম হয়েছে, লোকজনের উপস্থিতি বাধা বিপত্তি অতিক্রম করা, আরও নতুন নতুন ডাইমেনশন জনগণের দৃষ্টি আকর্ষণ করা থেকে শুরু করে বাধা বিপত্তি সব কিছু ওভারকাম করা সব দিক বিবেচনায়। এর আগে যে 4টা সমাবেশ হয়েছিল বিএনপির চট্টগ্রামে, ময়মনসিংহে, খুলনায়, রংপুরে, এই 4 জায়গার রেকর্ড বরিশালে এসে ব্রেক হয়েছে এবং বরিশাল নতুন ইতিহাস সৃষ্টি করেছে। আগামী সামনে সমাবেশগুলো ঢাকা ছাড়া অন্য কোনো প্রোগ্রাম বরিশালের রেকর্ড ভঙ্গ করতে নাও পারে, কারণ বরিশাল মানে একটা অ্যাডভান্টেজ পেয়েছে, নদীমাতৃক বরিশালের অ্যাডভান্টেজ এখানে পেয়েছে। ফলাফল কী, অনেক ফলাফল এখানে অর্জন হয়েছে, মানে জনগণ যেটা ব্যারিস্টার ফজলুর তাপসের একটা কথা ট্রল করছে, মামাতো ভাই কোথায়, তো এই সব কথা না বলাই উচিত ছিল, কারণ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত তারা একেবারে সমাবেশ স্থলে গিয়ে বানচাল করবে না। এর আগে একটা গণতান্ত্রিক চিত্র ধরে রেখে পর্দার অন্তরালে যতদূর বাধা বিপত্তি বা প্যানিক ক্রিয়েট করা যায়, তো সেই মামাতোবাই থিওরি কিন্তু ব্যর্থ হয়েছে। এই কথাটা বলা ব্যারিস্টার ফজলুর তাপসের জন্যে একটা ভুল হয়েছে, এটা একটা বিষয়। সরকারের কাছে একটা কঠিন বার্তা পৌঁছে গিয়েছে যে ইন্টারনেট বন্ধ করে, যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে, উল্টা ফলাফল হয়, উল্টা সরকার জনরোষের সম্মুখীন হয়, জনগণ ক্ষিপ্ত হয়, আর এতে লোক গণজোয়ার ঠেকানো যায় না, এটা একটা ফলাফল। এছাড়া কিছু দিক যে বিএনপি এমন একটা অবস্থানে এসে পৌঁছতে সক্ষম হয়েছে এই বরিশালের সমাবেশের মধ্য দিয়ে, যে সামনের সমাবেশগুলোতে বাধা দেওয়ার পরিমাণ আরও কমবে,
এবং বাধা দিয়ে যে লাভ নেই সেই বিষয়টা দৃষ্টিগোচর হয়েছে, নিজের সমাবেশ করার অধিকার বা এগুলো আরও সুসংহত করতে পেরেছে বলে মনে করি। ইন্টারন্যাশনাল কমিউনিটিকেও একটা বার্তা দিতে সক্ষম হয়েছে যে জনগণ বিএনপির পক্ষে আছে, এটাও একটা বড় অর্জন। এবং এই যে ডোমেস্টিক রিয়ালিটিস এবং দ্রব্যমূল্য কিংবা ইনফ্লেশন বা ডলার সংকট এবং পশ্চিমা বিশ্বের চাপ, এই সবগুলো বিএনপি চমৎকারভাবে ক্যাপিটালাইজ করে একটা ভালো ফুরফুরে অবস্থানে, একটা সন্তোষজনক অবস্থানে আছে। এই ফলাফলগুলো বিএনপি বরিশাল বিভাগীয় গণসমাবেশ থেকে অর্জন করেছে এবং এটা ইঙ্গিত বহন করে যে আগামী গণসমাবেশগুলো সফল হবে এবং ঢাকায় 10 ডিসেম্বর যেটা হবে সেখানে বিএনপি স্মরণকালের শ্রেষ্ঠ রেকর্ড করবে এবং তাদের গত 14 বছর ইতিহাসে সবচেয়ে ভালো করবে। বিএনপি গত 14 বছরে বরিশালে এত বড় সমাবেশ বা এত সুন্দর আকর্ষণীয় সমাবেশ করতে পারেনি। 5, 11, 22